নমস্কার, সোনালিস রূপ গার্ডেনে আপনাকে স্বাগত। আজ আমি তুলসী গাছের পরিচর্যা কী করে করতে হয়, কী করলে তুলসী গাছ খুব সুন্দর ঝাঁকড়া হয় তাই শেয়ার করব। প্রথমত, তুলসী গাছ দিনে 8 থেকে 10 ঘন্টা সূর্যালোক পায় এমন স্থানে রোপণ করতে হবে। যদি তুলসী গাছের বেদি ওপর তুলসী গাছ তৈরি করা হয়, সেই বেদিটা এমন স্থানে করতে হবে যেখানে সারাদিন সূর্যের আলো পড়ে। তুলসী গাছ একটু উঁচু স্থানেই লাগাতে হবে। তুলসী গাছের মঞ্জুরি যতবার হবে সেই মঞ্জুরি ছেঁটে ফেলে দিতে হবে। তুলসী গাছে খুব একটা যত্ন করতে হয় না, কিন্তু প্রত্যেক দিন তুলসী গাছে জল প্রয়োজন। আমরা স্বাভাবিকভাবে তুলসী গাছে ফুল জল দিয়ে থাকি। প্রত্যেক দিন ফুল জল দিয়ে তুলসীর পুজো করা হয়। এখানে একটা পিতলের ঘটির ওপরে তুলসী গাছটা বসানো আছে। ঘটির নিচের অংশ কাটা। তুলসীর বেদির ভেতরে যে মাটি আছে সেখানে তুলসীর শিকড় প্রবেশ করেছে। উঁচু স্থানে তুলসী গাছ বসালে অতিরিক্ত জল তুলসীর শিকড়ের থেকে নিচে চলে যায়। এতে তুলসী গাছ ভালো থাকে, শিকড় নষ্ট হওয়ার ভয় থাকে না। তাই অবশ্যই তুলসী গাছ একটু উঁচু স্থানে বসাতে হবে। নিয়মিত জল দিতে হবে। বর্ষার দিনে জলের পরিমাণ একটু কম দিতে হবে। আর যখন বৃষ্টি হবে না প্রখর রৌদ্রে, তখন কিন্তু তুলসী গাছের জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তুলসী গাছকে ভালো রাখতে গেলে মঞ্জুরি যেমন ছেঁটে ফেলে দিতে হবে, ঠিক পাতার ওপর থেকে যতটা মঞ্জুরি এসছে অতটুকু কেটেই প্রত্যেকটা মঞ্জুরি ফেলে দিলে আবার তুলসী গাছ নতুন করে শাখা প্রশাখা বিস্তার করে ঝাঁকড়া হয়ে যাবে। এই তুলসী গাছটার বয়স 1 বছর। তুলসী গাছ অনেক দিন পর্যন্ত বাঁচে। এইভাবে তুলসীর মঞ্জুরি কেটে বাদ দিয়ে দিলে তুলসী গাছ দীর্ঘজীবী হয়। নিয়মিত তুলসী গাছে ফুল জল দিয়ে পুজো দেওয়া হয়। দিনে অন্তত একবার আমরা নিয়ম করে জল দিয়ে থাকি। এখানে মাটিতে স্পর্শ করে দেখতে হবে, মাটি একদম শুকিয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে, যেদিন জল দেওয়া হবে তার পরের দিন যখন আমি জল দেব তখন যেন মাটি একদম শুকনো থাকে। সেইভাবেই তুলসী গাছ মাটি তৈরি করতে হবে আর তুলসী গাছকে সেভাবেই জল দিতে হবে। তুলসীর মাটি যেন একদম বেশি ভেজা না থাকে, তাহলে কিন্তু তুলসী গাছের শিকড় নষ্ট হয়ে যাবে। তুলসী গাছের মঞ্জুরি, তুলসী পাতার যে সুগন্ধ, সেটা নাকে গেলে আমাদের শ্বাস জাতীয় যত রোগ দূর হয়। তুলসীর মঞ্জুরি খেলে সর্দি কাশি কম হয়। নিয়মিত তুলসী পাতা খেলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, সহজে আমরা রোগাগ্রস্ত হই না। প্রত্যেক দিন তুলসী পাতা আর তুলসীর মঞ্জুরি সেবন করলে শ্বাসকষ্টজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই প্রত্যেক দিন আমাদের উচিত কয়েকটা তুলসী পাতা সেবন করা। এই ঔষধি গুণকারী ভেষজ গাছ তুলসী গাছ, এই কারণেই আমাদের প্রত্যেকের বাড়িতে লাগানো উচিত। কেমন লাগলো আমার এই তুলসী গাছের পরিচর্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুলসী গাছের সঙ্গে অনেক সময় কাটান। ধন্যবাদ।